গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্ট, সমস্ত চাকরি প্রার্থীদের জন্য আজকে বিরাট একটি আপডেট প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান পাবলিক স্কুলের মাধ্যমে, যেখানে 8,000-এর বেশি শূন্যপদে সংখ্যা রয়েছে শিক্ষক এবং শিক্ষিকা পদে। সমস্ত চাকরি প্রার্থীদের জানাবো এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ইনফরমেশন। ভিডিও শুরু করার পূর্বে করবো একটি ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে নিয়মিত যদি সরকারি চাকরির আপডেট, যেমন সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের, সবার প্রথম যদি ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল। সারা দেশে প্রায় 137টি আর্মি পাবলিক স্কুলে 8,000-এরও বেশি শিক্ষক এবং শিক্ষিকা রয়েছে, তার মধ্যে প্রতি বছরই কিন্তু অবসর নেয় প্রায় 5,000-এর মতো কর্মী, যেখানে খালি পদের সংখ্যা কিন্তু ইতিমধ্যে আমরা তালিকা পেয়ে গিয়েছি, যে তালিকার মাধ্যমে আপনাদেরকে এই নোটিফিকেশনটা দেখাবো। এখানে অবশ্যই অফিসিয়ালি নোটিফিকেশন নিয়ে আমরা চলে এসেছি 2020 টেট, যেখানে ইন্ডিয়ান আর্মির যে স্কুলে শিক্ষক এবং শিক্ষিকা পদে নিয়োগ করবে প্রতি বছরের ন্যায় এবছরে পিজিটি, টিজিটি এবং পিআরটি টিচার নিয়োগ করা হবে, এবং প্রার্থী বাছাই করবে কম্বাইন্ড সিলেকশন স্ক্রিনিং এক্সামিনেশনের মাধ্যমে। এখানে আমরা স্টেপ বাই স্টেপ ইনফরমেশন দেব শিক্ষাগত যোগ্যতা কি। এখানে যদি আমরা শিক্ষাগত যোগ্যতার কথা বলে থাকি, তাহলে পিজিটি, টিজিটি, প্রাইমারি ইত্যাদি শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে অবশ্যই পোস্ট গ্র্যাজুয়েট টিচারের ক্ষেত্রে, যারা যে ভাষার জন্য আবেদন করবেন সেই ভাষার অবশ্যই 50% নাম্বার সহ ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে, তাহলেই আপনারা এই পদের ক্ষেত্রে আবেদন করতে পারবেন। যেমন পিজিটি এই পদের ক্ষেত্রে আবেদনকারীদেরকে অবশ্যই পোস্ট গ্র্যাজুয়েট থাকতে হবে 50% নাম্বার এবং বিএড করা থাকতে হবে 50% নাম্বার সহ। টিজিটির ক্ষেত্রে গ্র্যাজুয়েশন থাকতে হবে এবং এখানে 50% নাম্বার থাকতে হবে, বিএড থাকতে হবে 50% নাম্বার, বিএডও থাকতে হবে। পিআরটির ক্ষেত্রে গ্র্যাজুয়েশন 50% নাম্বার, বিএড ডিপ্লোমা 2 ইয়ার্সের যদি থাকে 50% নাম্বার সহ এখানে আবেদন করতে পারবেন। এবং সমস্ত চাকরি প্রার্থীদের জন্য এখানে কতগুলি শূন্যপদ রাখা হয়েছে, এখানে প্রায় 2,500-এরও বেশি কিন্তু ইতিমধ্যে শূন্যপদের কিন্তু বিজ্ঞপ্তি আমরা পেয়েছি, যেটা অন স্ক্রিন আপনাদেরকে দেখাচ্ছি। এবং 40 বছরের মধ্যে এখানে বয়স হতে হবে, বয়সের জন্য ছাড় পেয়ে যাবেন এসসি ওবিসি প্রার্থীরা, এবং যাদের টি টেট এবং সিটেট যাদের করা আছে তাদের ক্ষেত্রে এখানে ইনফরমেশান দেয়া রয়েছে, অবশ্যই দেখে নেবেন। পরীক্ষা করা হবে অনলাইন এমসিকিউ মাধ্যমে, যে পরীক্ষার ইনফরমেশানগুলো আপনাদেরকে অবশ্য দেখে নিতে হবে। প্রার্থীদেরকে জানানো হচ্ছে 1 অক্টোবর এখানে 10:00 AM থেকে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন, 20 অক্টোবর পর্যন্ত এই রেজিস্ট্রেশন চলবে, এবং এখানে 500 টাকা দিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। যাবতীয় ডকুমেন্টস যেমন ফটো অ্যান্ড সিগনেচার এবং ডেট অফ বার্থ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং একাডেমিক কোয়ালিফিকেশান এবং কাস্ট সার্টিফিকেট থাকলে অবশ্যই আপনাদেরকে নিয়ে যেতে হবে সাইবার ক্যাপে। এক্সামিনেশন সেন্টার এখানে ইনফরমেশানে দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন, আশা করছি কোনো রকম অসুবিধা হবে না। আর এই যে বিজ্ঞপ্তিটা আপনাদেরকে অন স্ক্রিন দেখাচ্ছি, অবশ্যই আপনারা ডাউনলোড করে নিতে পারবেন ভিডিওর নিচে ডেসক্রিপশনের লিঙ্ক থেকে। আর অবশ্যই আশা করছি আপনাদের এই সকালটা আশা করছি অনেকটাই ভালো হয়েছে, কারণ 2,500-এর বেশি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে আর্মি যে পাবলিক স্কুলগুলি হয়ে থাকে সেই সমস্ত স্কুলে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে নিয়মিত যদি দর্শক হতে চান অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং কমেন্ট করে জানান আপনারা কি ধরনের চাকরি খুঁজছেন। চেষ্টা করব আপনাদের জন্য নিয়মিত সেই ধরনের চাকরির আপডেট সবার প্রথম পৌঁছে দিতে।
বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওই। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই পরিবারের খেয়াল রাখুন। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম। গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস, সমস্ত ছাত্রছাত্রীদের জন্য আজকে বিরাট একটি সুখবর নিয়ে আমরা চলে এসেছি। কারণ ইন্ডিয়ান নেভিতে বিনা পয়সায় বিটেক পড়িয়ে যেখানে নিয়োগ করে নেওয়া হবে সমস্ত ছাত্রছাত্রীদের, এই ভিডিওই থাকবে সম্পূর্ণ আলোচনা। আলোচনা শুরু করার পূর্বে করবে একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে নিয়মিত সরকারি চাকরির সবার প্রথম ডিফেন্সের আপডেট যদি পেতে চাও অবশ্যই ভিডিও তো লাইক করছো, তার সঙ্গে সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল, যেখানে ইন্ডিয়ান নেভির অফিসিয়াল ওয়েবসাইটে আমরা এই মুহূর্তে রয়েছি। আমরা বিজ্ঞপ্তিটাকে বাংলাতে ট্রান্সলেট করে নিয়েছি এবং বাংলাতে আমাদের মাতৃভাষাতে সম্পূর্ণ আমরা ডিটেলস গুলো জানাবো। ইন্ডিয়ান নেভিতে নৌবাহিনী 4 বছর দশম ও উচ্চ মাধ্যমিক পাশে নিয়োগ করে নেওয়া হচ্ছে এবং 2021 সালেই হবে এই ট্রেনিং এর শুরু, এবং অবিবাহিত পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবে। এবং এখানে যারা আবেদন করবে তাদের জন্য কিন্তু সিলেবাস ওয়াইজ পরীক্ষা এবং ইন্টারভিউর জন্য কিন্তু প্রার্থী বাছাই করে নেওয়া হবে। যে সমস্ত প্রার্থীরা আবেদন করবে বয়সের মধ্যে এখানে যেটা বলা হয়েছে 18 থেকে কিন্তু এখানে তোমাদের বয়স কাউন্টিং করা হবে, এবং তোমাদের বয়স হতে হবে 2 জানুয়ারি 2001 সাল অনুযায়ী, 1 জানুয়ারি অনুযায়ী 2004 মধ্যে কিন্তু জন্মগ্রহণ করতে হবে। মানে খুব একটা ডিফারেন্স দেয়নি এখানে। এছাড়াও শূন্য পদগুলি যেটা বলা হচ্ছে 38টি শূন্য পদ রাখা হয়েছে এডুকেশন ব্রাঞ্চে এবং 5টি এক্সিকিউটিভ অ্যান্ড টেকনিক্যাল ব্রাঞ্চে 29টি শূন্য পদ রাখা হয়েছে। এই সমস্ত শূন্য পদের জন্য আবেদন করতে পারবেন সমস্ত আমাদের স্টুডেন্টসরা। ইন্ডিয়ান নেভিতে যেখানে যোগ্যতার কথা যদি আমরা বলে থাকি, ইন্ডিয়ান নেভিতে কাউন্সিলিং অফ বোর্ড অফ স্কুল এডুকেশন স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় বা বোর্ডের মাধ্যমে পাস করতে হবে সিনিয়র সেকেন্ডারি মানে HS, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স সহ 70% নাম্বার থাকতে হবে, এবং দশম শ্রেণী ও দ্বাদশ শ্রেণীতে ইংরাজিতে 50% এবং ফিজিক্স এই ধরনের নাম্বার থাকতে হবে। শারীরিক সক্ষমতা মাপজোক ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবে, এবং প্রার্থী বাছাই করা হবে অল ইন্ডিয়া তালিকা ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে, যেখানে ইন্টারভিউ ডাক দেয়া হবে 2020 থেকে 2021 মধ্যেই কিন্তু এই ইন্টারভিউ শুরু হবে 2020 নভেম্বর থেকে, এবং ইমেল আইডি ফোন নাম্বার দিয়ে তোমাদেরকে অবশ্যই SMS পাঠিয়ে দেয়া হবে ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে। আবেদন করতে পারবে কিভাবে, অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, তোমাদের বৈধ ইমেল আইডি এবং যাবতীয় ডকুমেন্টস নিয়ে চলে যেতে হবে। 6 অক্টোবর থেকে 20 অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে। বন্ধুরা তোমরা সমস্ত আপডেট শুনে ফেলেছো, কারণ এখনো পর্যন্ত অনেক দিনই বাকি। আজকে সবে সেপ্টেম্বর চলছে, অক্টোবর হচ্ছে নেক্সট মান্থ, তার জন্য অ্যাডভান্স আমরা জানিয়ে দিলাম। এবং ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি এবং ইন্ডিয়ান এয়ারফোর্স, এছাড়াও BSF, SSB, ITBP, নানান রকম ডিফেন্সের যদি চাকরির খবর সবার প্রথম পেতে চাও অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। কারণ ভারতে কেন, সমস্ত দেশ, রাজ্য, জেলা এখন চাকরির খবর পাওয়া যাবে আমাদের ইউটিউব চ্যানেল থেকে। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবে, এবং অবশ্যই ফিমেলদের কিন্তু এখানে নেওয়া হচ্ছে না, সরি প্রথমত বলে রাখি, এবং এখানে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে। ফিমেলদের জন্য কোনো যদি বিজ্ঞপ্তি আসে অবশ্যই আমরা জানাবো, তার জন্য কমেন্ট করো কমেন্ট সেকশনে। আমরা চেষ্টা করব ডিফেন্সের চাকরি ফিমেলদের জন্য যদি কোনো থেকে থাকে সেই আপডেটটা সবার প্রথম তোমাদেরকে পৌঁছে দিতে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই পরিবারের খেয়াল রাখো। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম।
গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্ট, সমস্ত চাকরি প্রার্থীদের জন্য আমরা নিয়ে চলে এসেছি নতুন একটি আপডেট, যেখানে রাজ্য সরকারের মাদ্রাসায় প্রধান শিক্ষক শিক্ষিকা পদে নিয়োগ করে নেওয়া হবে 216 জনকে। আমরা জানাবো এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য। ভিডিও শুরু করার পূর্বে করবো একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেল থেকে নিয়মিত সরকারি চাকরির আপডেট সবার প্রথম পেতে চান তাহলে কি করছেন, ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল, যেখানে ভারতবর্ষের সমস্ত চাকরির আপডেট কিন্তু আমাদের চ্যানেল থেকেই পাওয়া যায়। আজকে তেমনটাই পশ্চিমবঙ্গ মাদ্রাজ সার্ভিস কমিশনের মাধ্যমে প্রধান শিক্ষক ও শিক্ষিকা পদে 216 জনকে নিয়োগ করা হবে তার একটি আপডেট বা বিজ্ঞপ্তি নিয়ে আমরা চলে এসেছি। বয়স হতে হবে 1 জানুয়ারি 2020 তারিখ, নিয়ম অনুসারে উচ্চ বয়স সীমা 55 বছরের মধ্যে হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতার যদি আমরা কথা বলে থাকি, পশ্চিমবঙ্গ জুড়ে মাদ্রাসার প্রধান শিক্ষক ও শিক্ষিকার জন্য ইউজিসির বিদ্যালয় থেকে নম্যতম যে 40% নাম্বার পেয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পেতে হবে এবং এখানে অবশ্যই বিএড ও পিজিবি উর্দু ভাষায় পড়া ও বলার কাজ চালানোর মতো অভিজ্ঞতা থাকতে হবে। প্রধান শিক্ষক ও শিক্ষিকা জুনিয়র মাদ্রাসার ক্ষেত্রে এখানে কি বলা হয়েছে, ইউজিসি স্বীকৃত 40% নাম্বার পেতে হবে এবং গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে এবং মাদ্রাসায় 45% নাম্বার থাকতে হবে যে ডিগ্রিটার কথা বলা হচ্ছে এবং কাজের অভিজ্ঞতা থাকতে হবে 5 বছরের এবং মাস্টার ডিগ্রি উর্দু ভাষায় পড়ানোর জন্য 10 বছরের অবশ্যই জ্ঞান থাকতে হবে এবং অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা হলেই আবেদন করতে পারবেন এই পদের জন্য। 30শে সেপ্টেম্বর হচ্ছে লাস্ট ডেট, আপনারা অনলাইনে এবং মোবাইলের মাধ্যমে আবেদন করতে পারবেন। আমরা ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিংক প্রোভাইড করে দেব, যেটা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট sumanjob.in এ এসেও আপনারা চেক করে নিতে পারেন নিয়মিত সরকারি চাকরির আপডেট। যেমন আপনারা যদি হোম বাটনে ক্লিক করেন, আপনারা যদি ডেস্কটপ থেকে খোলেন, তাহলে দেখতে পাবেন এখানে নানান রকম সরকারি চাকরির আপডেট আছে। যেমনটা রাজ্যের মাদ্রাসায় প্রধান শিক্ষক শিক্ষিকা, এখানে ক্লিক করবেন এবং নিচের দিকে স্ক্রল করে নামবেন এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিংক এখানে দুটো দেয়া রয়েছে এবং বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন লিংক একটা আছে। আপনারা বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন লিংকটা আগে পড়ে নেবেন, কারণ এখানে সমস্তটাই ইংলিশে দেয়া রয়েছে, আমরা আপনাদের সহজে বাংলাতে বলে দিয়েছি এবং এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সমস্ত ডিটেলসেই দেওয়া রয়েছে, কত পার্সেন্ট নাম্বার থাকতে হবে এবং আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস নিতে হবে আপনাদের সাবমিট করতে হবে। এছাড়াও এখানে আপনাদের জন্য আরো কিছু তথ্য আছে, যেগুলো আপনারা অবশ্যই এই ভিডিওর নিচে ডেসক্রিপশনের লিংক থেকে পিডিএফটা ডাউনলোড করে সমস্ত তথ্য যাচাই করুন, তারপরেই আবেদন করুন। আর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে গেলে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট যেতে হবে wbmsc.com, এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। আপনারা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে কোন পদের ক্ষেত্রে আবেদন করবেন সেইগুলো এখানে দেয়া রয়েছে। আপনারা এখানে সাধারণত 3টি আলাদা আলাদা ক্যাটাগরিতে নিয়োগ করা হবে, এই 3টি আলাদা আলাদা ক্যাটাগরির জন্য কিন্তু আপনাদেরকে এইখানে আবেদন করতে হবে। আশা করছি ভিডিওটা আপনাদের কিছুটা হলেও হেল্প হয়েছে, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর রাজ্য সরকারের যদি স্কুলের কোনো যদি বিজ্ঞপ্তি, আপকামিং যদি কোনো নোটিফিকেশান আসতে পারে, তার উপরে আপনারা যদি কোনো ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন কমেন্ট সেকশনে, আমরা চেষ্টা করব নেক্সট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সমস্ত চাকরি প্রার্থীদের। ভিডিও দেখা হয়ে গেলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন আরও বড় হওয়ার জন্য। বন্ধুরা, আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম। সমস্ত চাকরি প্রার্থীদের জন্য অষ্টম শ্রেণী পাস, এর থেকে কম যোগ্যতায় চাকরির আপডেট এর আগে আমরা দিইনি।
গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে আমরা আজকে নিয়ে চলে এসেছি অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় নতুন একটি বিজ্ঞপ্তি। এই ভিডিওতে থাকবে সম্পূর্ণ আলোচনা। আলোচনা শুরু করার পূর্বে করবে একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেল থেকে নিয়মিত সরকারি চাকরির আপডেট সবার প্রথম পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এখানে অফলাইন হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। কোন কোন পদে এখানে আবেদন করতে পারবেন দেখে নিন। লোয়ার ডিভিশন ক্লার্ক, LDC এবং ক্লার্ক পদে আবেদন করতে পারবেন, এবং এখানে এছাড়াও নাইট গার্ড পদে আবেদন করা যাবে। সমস্ত চাকরি প্রার্থীদের জন্য কিন্তু অফলাইন ফর্মটা কিন্তু অবশ্যই ডাউনলোড করে নিতে হবে। কিভাবে সেটাও কিন্তু আমরা দেখিয়ে দেব স্টেপ বাই স্টেপ। এখানে কি পদের জন্য আবেদন করছেন, নেম অফ দ্য পোস্ট, এখানে আপনাদের লিখতে হবে কোন পদের জন্য আবেদন করছেন, আর নাম আপনার ক্যাপিটাল লেটার, বাবার নাম, আপনি পুরুষ কিনা মহিলা কিনা সেইটা আপনার দিতে হবে, ডেট অফ বার্থ, এইগুলো ইনফরমেশান, সাধারণত ইনফরমেশান দেয়া রয়েছে, এইগুলো আশা করছি আপনারা ফিল আপ করতে পারবেন। আমরা চলে আসি মেন বিজ্ঞপ্তি, যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর হুগলি জেলার তরফ থেকে চাকরির আপডেটটি প্রকাশিত হয়েছে। যারা আমাদের কমেন্ট করে জানাই যে স্যার হুগলি জেলার যদি কোনো চাকরির আপডেট থাকে অবশ্যই জানাবেন, তাদের কথা মাথায় রেখে অবশ্যই কমেন্ট সেকশনে আমরা কমেন্টগুলো পড়ে আজকে হুগলি জেলার চাকরির খবর নিয়ে চলে এসেছি। আপনার জেলার নাম কমেন্ট করে জানান, অবশ্যই আপনার জেলার চাকরির খবরও নিয়ে চলে আসবো প্রতিদিনই। এখানে রিক্রুটমেন্ট বা মেমো নাম্বার যেটা দেয়া রয়েছে আপনারা অন স্ক্রিন দেখে নিতেই পারছেন, 14/9/2020 এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত পেয়েছে। রিক্রুটমেন্ট নোটিফিকেশন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানিয়ে রাখি। এখানে যে ক্লার্ক পদে নিয়োগ করা হবে 40-এর মধ্যে বয়স হতে হবে এবং 14,700 টাকা প্রতি মাসে কিন্তু এখানে বেতন দেয়া হবে। হায়ার সেকেন্ডারি পাস হতে হবে যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন। LDC বা লোয়ার ডিভিশন ক্লার্ক পদে যারা আবেদন করবেন 40-এর মধ্যে বয়স হতে হবে, 11,880 টাকা প্রতি মাসে বেতন বা স্যালারি দেয়া হবে। মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন। এখানে আপনাদের নেক্সট যে পদটি রাখা হয়েছে অডলাইন্স পদে নিয়োগ করে নেওয়া হবে, যেখানে আপনাদের বয়স হতে হবে 21-40 বছরের মধ্যে এবং 7,000 টাকা প্রতি মাসে বেতন দেয়া হবে। অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন। নাইট গার্ড মেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন, 7,000 টাকা বেতন দেয়া হবে। 21-40-এর মধ্যে বয়স হতে হবে, ক্লাস অষ্টম শ্রেণী পাস করলেই আবেদন করতে পারবেন। এখানে সমস্ত প্রার্থীদেরকে জানানো হচ্ছে www.hugli.gov.in অফিসিয়ালি নোটিফিকেশনটি আপনারা যাচাই করে অবশ্য আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য আপনাদেরকে জানানো হচ্ছে 21/9/2020 থেকে আবেদন শুরু হয়েছে, 1/10/2020 পর্যন্ত আপনাদেরকে জানানো হবে। এবং অ্যাডমিট কার্ডের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে যেতে হবে, অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আপনাদের অ্যাডমিট কার্ডের এই তারিখের মধ্যে। এছাড়াও আবেদনকারীদেরকে জানানো হচ্ছে সমস্ত চাকরি প্রার্থীদের জন্য যারা এখানে আবেদন করবেন অবশ্যই তাদেরকে নিয়োগ করা হবে ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ারে। আবেদনকারীরা অবশ্যই আবেদন করুন, কারণ এখানে হয়তো বেশি খুব বেশি পোস্ট নেই, কিন্তু চাকরি করার মতো এখন খুব বাজার কিন্তু খুবই খারাপ, এবং সেই কারণের জন্য কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে থাকুন, কারণ এই কম পোস্টের চাকরি আপনারা হয়তো একদিন না একদিন পেয়ে যাবেন। এখানে আবেদন করতে পারবেন লাস্ট যে তারিখ দেওয়া হয়েছে 1/10/2020 বিকেল 5:30 PM এর মধ্যে আবেদনকারীদেরকে লাস্ট ডেটের মধ্যেই কিন্তু জমা করতে হবে, এবং সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে এই ঠিকানায় আপনাদেরকে জমা করতে হবে। আপনারা যদি মনে করেন সরাসরি গিয়ে জমা করে আসতে পারেন, ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসে আপনাদেরকে যেতে হবে, অথবা আপনারা সরাসরি স্পিড পোস্টের মাধ্যমেও কিন্তু এখানে
আবেদন করে জমা করতে পারেন। এখানে সমস্ত ইনস্ট্রাকশন এবং ইনফরমেশন যেগুলো বলে থাকুন না কেন সেইগুলো দেয়া রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। এই ফর্মটা আপনাদের জন্য আমরা ভিডিও নিচে ডেসক্রিপশনের লিংকে প্রোভাইড করে দেব, আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এছাড়াও আপনারা কি জানেন এখন থেকে adda247.com বা স্টোরে আপনারা পেতে পারেন আকর্ষণীয় ডিসকাউন্ট, যেটা এখন আপনারা যদি আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি বা আইসিডিএস এর মতো যদি বড় বড় যে কোনো একটি চাকরির জন্য আপনারা যদি প্রস্তুতি নিতে চান, তাহলে আমাদের প্রোমো কোড যেটা ভিডিও চলাকালীন দেখতে পাচ্ছেন AA4568, এই প্রোমো কোড দিয়েও কিন্তু আপনারা পারচেস করে নিতে পারেন। adda247.com এ এখন থেকে যে 1599 টাকা, হয়তো এখন যে বর্তমান দাম আছে, আমাদের এই প্রোমো কোডটা ভিউ অফার্সে ক্লিক করে দেখিয়ে দেব, কারণ এখন আপনারা এই প্রোমো কোডে এতটা আপনাদের দিতে হবে না টাকা, কারণ আমাদের জন্য আপনাদের কথা মাথায় রেখে শুধুমাত্র প্রোমো কোড দিয়ে অ্যাপ্লাই করলেই কমে যাবে এই কোর্সের দাম, কারণ এই কোর্সটা আপনারা কিনে নিতে পারবেন শুধুমাত্র 687 টাকা এবং 88 টাকা দিয়েও কিনতে পারবেন, 57 পয়সা মানে 1 টাকার কাছাকাছি হয়ে যাচ্ছে। জাস্ট এখানে বাই নাওতে ক্লিক করলেই আপনারা সঙ্গে সঙ্গে আপনারা কিনে নিতে পারবেন, আপনার নাম এবং ফোন নাম্বার দিয়ে নেবেন। ফোন নাম্বার দেওয়ার পরেই আপনাদের নেট ব্যাংকিং বা ডেবিট কার্ড বা ইউপিআই যে কোনো আপনার যদি কোনো যদি কিছু থাকে তাহলে অনলাইনের মতো ট্রানজ্যাকশন করার মতো তাহলে আপনারা পেতে পারেন বিশেষ সুবিধা। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে নিয়মিত দর্শক হয়ে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং শেয়ার করুন। আর হুগলি জেলার সমস্ত চাকরি প্রার্থীদের জানিয়ে দিলাম চাকরির খবর, আপনাদের রিকোয়েস্টের জন্য ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না। অন্য জেলার চাকরির যদি আপডেট পেতে চান অবশ্যই চাকরির জন্য কমেন্ট করে জানান যে আপনার জেলার নাম কি। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে নতুন একটি চাকরির আপডেট নিয়ে আমরা চলে এসেছি। যারা এয়ার ইন্ডিয়াতে নিয়মিত চাকরি করতে চায়, কলকাতা এয়ারপোর্ট থেকে শুরু করে মুম্বাই, দিল্লি, চেন্নাই, সমস্ত চাকরির আপডেট আমাদের ইউটিউব চ্যানেলে সবার প্রথম আপডেট করে দেওয়া হয়। ভিডিওতে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন, কারণ এই ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে। শুধুমাত্র ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করে নেওয়া হবে এয়ার ইন্ডিয়াতে। আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল, যেখানে নিয়মিত এয়ার ইন্ডিয়া থেকে শুরু করে সমস্ত চাকরির আপডেট অবশ্যই আমরা দিয়ে থাকি। এখানে প্রথমত জানিয়ে রাখি, মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন। এখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট আবেদন করা যাবে। এছাড়াও এখানে আপনাদের জন্য যে সুযোগ সুবিধাগুলো আছে, কলকাতা বিমানবন্দরে যে চাকরির খবর আছে তাদেরকে জানিয়ে রাখি। সেই ক্ষেত্রে এখানে কলকাতা প্যারামেডিকেল এজেন্ট পদে নিয়োগ করে নেওয়া হবে এবং বেতনটাও কিন্তু ভালো দেওয়া হচ্ছে, 21,300 টাকা কিন্তু বেতন দেওয়া হবে। এবং চেন্নাইও নিয়োগ করা হবে প্যারামেডিকেল এজেন্ট পদের জন্য, যেখানে কেবিন সার্ভিস এজেন্ট পদেই নিয়োগ করে নেওয়া হবে, 21,300 টাকা হচ্ছে মাসিক বেতন দেওয়া হবে। এছাড়াও এখানে দুটো জায়গায় আরও নিয়োগ করে নেওয়া হবে, আপনারা যদি আবেদন করতে চান কলকাতা ছাড়াও অন্যান্য জায়গায় তাহলে কিন্তু অবশ্যই আবেদন করতে পারেন, আপনাদেরকে জানানো হচ্ছে। এখানে লাস্ট যেটা আছে, জগদলপুরে যেটা কাস্টমার এজেন্ট পদে নিয়োগ করে নেওয়া হবে, সেখানে 16,530 টাকা হচ্ছে মাসিক বেতন দেওয়া হবে। এখানে সমস্ত ক্যান্ডিডেট কিন্তুই আবেদন করতে পারবে, শুধুমাত্র যোগ্যতা থাকতে হবে 10+2+3। এখানে কোয়ালিফিকেশান যেটা বলা হয়েছে 10+2+3, কী ব্যাপার আমরা ভেঙে ভেঙে বলি, এখানে গ্র্যাজুয়েশান হতে হবে অবশ্যই, কারণ এখানে গ্র্যাজুয়েশান যদি না থাকে সেই ক্ষেত্রে অবশ্যই নার্সিং ডিপ্লোমা থাকতে হবে, বিএসসি বা জিএনএম অথবা এখানে যদি থাকে তারা আবেদন করতে পারবে। বয়সের জন্য এসসি এসটি ওবিসি ছাড় পেয়ে যাবেন, বয়সের জন্য চিন্তা করার কোনো কথাই নেই। এবং এখানে আপনাদেরকে জানানো হচ্ছে আলাদা যেটা
কাস্টমার এজেন্ট পদে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন হতে হবে 10+2+3 প্যাটার্নে আপনাদেরকে পাস করা থাকতে হবে এবং কম্পিউটার অপারেটিং এর আপনার কাজ জানা থাকতে হবে এবং এছাড়াও আপনাদেরকে ডিপ্লোমা থাকতে হবে যে কোনো জায়গা থেকে IATA অথবা UFTAA থেকে এছাড়াও অন্যান্য জায়গা থেকে থাকলেও আপনারা আবেদন করতে পারবেন। এখানে এজ লিমিটের উপরে ইনফরমেশন দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন এবং সিলেকশন প্রসেস যেটা বলা রয়েছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আপনাদেরকে এই যে ইমেলটা দেখতে পাচ্ছেন এই ইমেলে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে 2/10/2020 মধ্যে আপনাদের যাবতীয় ডকুমেন্ট স্ক্যান করে এবং ইন্টারভিউর যে ডেট সেটা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু জানিয়ে দেওয়া হবে। আবেদন করতে গেলে আপনাদেরকে প্রথমত hrhz.aisl@airindia.in এই হচ্ছে জিমেল আইডি। তোমরা এই জিমেলে 2/10/2020 আগে তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে সমস্ত ডকুমেন্টস এবং এখানে আপনাদেরকে রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি যেটা 3 মাসের পুরনো হলে চলবে না সেই ছবি তোমাদেরকে পাঠাতে হবে এবং আরও ইনফরমেশান দেওয়া রয়েছে 3, 4, 11, 12, 13, 14 এবং 16 নাম্বারের যে দাগগুলো আছে এখানে তোমাদেরকে সেলফ অ্যাটেস্টেড করতে হবে ভেরিফিকেশান করার জন্য। এটা হচ্ছে চুক্তিভিত্তিতে নিয়োগ, কিন্তু চাকরিটা কিন্তু খারাপ না। আর এয়ার ইন্ডিয়ার সার্ভিস বুঝতেই পারছো, তোমরা যদি একবার ঢুকে যাও তাহলে যদি কোনো কারণে পার্মানেন্ট হয়ে যাও তাহলে কিন্তু মাসিক বেতন এখানে সব থেকে লোয়েস্ট যেটা তোমরা এই মুহূর্তে দেখলে, আর এর টপ লেভেলে তোমরা যদি কোনো দিন পৌঁছতে পারো তাহলে তোমাদের কোনো দিন আশা করছি টাকার সমস্যা বা তোমাদের কোনো দিন অর্থের অভাব হবে না। এয়ার ইন্ডিয়ার যে অফলাইন ফর্মটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম। অ্যাপ্লিকেশান ফর্মটা ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমরা দিয়ে দেব এবং এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজ, কালার ছবি এবং এখানে সম্পূর্ণ এয়ার ইন্ডিয়ার যে ঠিকানা, কোথায় কী করতে হবে সেইগুলো লেখা আছে এবং এইগুলো তোমাদেরকে ফিল আপ করে জমা করতে হবে। যেই ইমেলটা তোমাদের বলেছিলাম ওই ইমেলেই তোমাদের জমা করে দিতে হবে। যারা কলকাতা বিমানবন্দরে কিন্তু চাকরি করতে চাও, যেটা আমরা কলকাতার তরফ থেকে জানিয়ে দিয়েছি, চেন্নাই এবং অন্যান্য যে জায়গাগুলো ছিল জানিয়ে দিয়েছি, এছাড়াও আদার্স ইনফরমেশান তোমরা যদি ডাউনলোড এবং এইগুলো যদি পড়তে চাও অবশ্যই আবেদন করার আগে সমস্ত তথ্য যাচাই ভেরিফিকেশান করেই কিন্তু আবেদন করবে, কারণ তখন আমি থাকবো না, তোমরা যখন আবেদন করবে তোমাদেরকেই করতে হবে। অবশ্যই ভেরিফিকেশান করে নেবে সমস্ত ইনফরমেশান। আর ভিডিও যদি তোমাদের কিছুটা দেখে হেল্প হয়ে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে পারো এবং কমেন্টে জানাতে পারো তোমরা কি দমদম বিমানবন্দরে গ্রুপ ডি বা গ্রুপ সি এই ধরনের কোনো চাকরির আপডেট পেতে চাও বা ইন্ডিয়ান এয়ারফোর্সের র্যালিতে কি তোমরা আবেদন করতে চাও, কবে থেকে ওয়েস্ট বেঙ্গলে ইন্ডিয়ান আর্মির র্যালি, এয়ারফোর্স র্যালি, নেভি র্যালি এইগুলো হতে চাও, তোমাদের যদি ইন্টারেস্টিং কোনো যদি ইনফরমেশান জানার থাকে কমেন্ট করো কমেন্ট সেকশানে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে নতুন একটি চাকরির আপডেট নিয়ে আমরা চলে এসেছি। যারা এয়ার ইন্ডিয়াতে নিয়মিত চাকরি করতে চায় কলকাতা এয়ারপোর্ট থেকে শুরু করে মুম্বাই, দিল্লি, চেন্নাই, সমস্ত চাকরির আপডেট আমাদের ইউটিউব চ্যানেলে সবার প্রথম আপডেট করে দেওয়া হয়। ভিডিওতে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন, কারণ এই ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে। শুধুমাত্র ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করে নেওয়া হবে এয়ার ইন্ডিয়াতে। আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল, যেখানে নিয়মিত এয়ার ইন্ডিয়া থেকে শুরু করে সমস্ত চাকরির আপডেট অবশ্যই আমরা দিয়ে থাকি। এখানে প্রথমত জানিয়ে রাখি মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন। এখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট আবেদন করা যাবে। এছাড়াও এখানে আপনাদের জন্য যে সুযোগ সুবিধাগুলো আছে,
কলকাতা বিমানবন্দরে যে চাকরির খবর আছে তাদেরকে জানিয়ে রাখি। সেই ক্ষেত্রে এখানে কলকাতা প্যারামেডিকেল এজেন্ট পদে নিয়োগ করে নেওয়া হবে এবং বেতনটাও কিন্তু ভালো দেওয়া হচ্ছে, 21,300 টাকা কিন্তু বেতন দেওয়া হবে। এবং চেন্নাইও নিয়োগ করা হবে প্যারামেডিকেল এজেন্ট পদের জন্য, যেখানে কেবিন সার্ভিস এজেন্ট পদেই নিয়োগ করে নেওয়া হবে। 21,300 টাকা হচ্ছে মাসিক বেতন দেওয়া হবে। এছাড়াও এখানে দুটো জায়গায় আরও নিয়োগ করে নেওয়া হবে। আপনারা যদি আবেদন করতে চান কলকাতা ছাড়াও অন্যান্য জায়গায়, তাহলে কিন্তু অবশ্যই আবেদন করতে পারেন, আপনাদেরকে জানানো হচ্ছে। এখানে লাস্ট যেটা আছে, জগদলপুরে যেটা কাস্টমার এজেন্ট পদে নিয়োগ করে নেওয়া হবে, সেখানে 16,530 টাকা হচ্ছে মাসিক বেতন দেওয়া হবে। এখানে সমস্ত ক্যান্ডিডেট কিন্তুই আবেদন করতে পারবে, শুধুমাত্র যোগ্যতা থাকতে হবে 10+2+3। এখানে কোয়ালিফিকেশন যেটা বলা হয়েছে 10+2+3, কী ব্যাপার আমরা ভেঙে ভেঙে বলি, এখানে গ্র্যাজুয়েশন হতে হবে অবশ্যই। কারণ এখানে গ্র্যাজুয়েশন যদি না থাকে সেই ক্ষেত্রে অবশ্যই নার্সিং ডিপ্লোমা থাকতে হবে, বিএসসি বা জিএনএম অথবা এখানে যদি থাকে তারা আবেদন করতে পারবে। বয়সের জন্য এসসি এসটি ওবিসি ছাড় পেয়ে যাবেন, বয়সের জন্য চিন্তা করার কোনো কথাই নেই। এবং এখানে আপনাদেরকে জানানো হচ্ছে আলাদা, যেটা কাস্টমার এজেন্ট পদে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন হতে হবে, 10+2+3 প্যাটার্নে আপনাদেরকে পাস করা থাকতে হবে এবং কম্পিউটার অপারেটিংয়ের আপনার কাজ জানা থাকতে হবে। এবং এছাড়াও আপনাদেরকে ডিপ্লোমা থাকতে হবে যে কোনো জায়গা থেকে, IATA অথবা UFTAA থেকে, এছাড়াও অন্যান্য জায়গা থেকে থাকলেও আপনারা আবেদন করতে পারবেন। এখানে এজ লিমিটের উপরে ইনফরমেশান দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। এবং সিলেকশন প্রসেস যেটা বলা রয়েছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ইনফরমেশান। আপনাদেরকে এই যে ইমেলটা দেখতে পাচ্ছেন, এই ইমেলে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে 2/10/2020-এর মধ্যে আপনাদের যাবতীয় ডকুমেন্ট স্ক্যান করে। এবং ইন্টারভিউর যে ডেট সেটা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু জানিয়ে দেওয়া হবে। আবেদন করতে গেলে আপনাদেরকে প্রথমত hrhz.aisl@airindia.in এই হচ্ছে জিমেল আইডি। তোমরা এই জিমেলে 2/10/2020-এর আগে তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে সমস্ত ডকুমেন্টস। এবং এখানে আপনাদেরকে রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি, যেটা 3 মাসের পুরনো হলে চলবে না, সেই ছবি তোমাদেরকে পাঠাতে হবে। এবং আরও ইনফরমেশান দেওয়া রয়েছে 3, 4, 11, 12, 13, 14 এবং 16 নাম্বারের যে দাগগুলো আছে এখানে তোমাদেরকে সেলফ অ্যাটেস্টেড করতে হবে ভেরিফিকেশান করার জন্য। এটা হচ্ছে চুক্তি ভিত্তিতে নিয়োগ, কিন্তু চাকরিটা কিন্তু খারাপ না। আর এয়ার ইন্ডিয়ার সার্ভিস বুঝতেই পারছো, তোমরা যদি একবার ঢুকে যাও, তাহলে যদি কোনো কারণে পার্মানেন্ট হয়ে যাও, তাহলে কিন্তু মাসিক বেতন এখানে সব থেকে লোয়েস্ট যেটা তোমরা এই মুহূর্তে দেখলে। আর এর টপ লেভেলে তোমরা যদি কোনো দিন পৌঁছতে পারো, তাহলে তোমাদের কোনো দিন আশা করছি টাকার সমস্যা বা তোমাদের কোনো দিন অর্থের অভাব হবে না। এয়ার ইন্ডিয়ার যে অফলাইন ফর্মটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম। অ্যাপ্লিকেশান ফর্মটা ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমরা দিয়ে দেব। এবং এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজ, কালার ছবি এবং এখানে সম্পূর্ণ এয়ার ইন্ডিয়ার যে ঠিকানা, কোথায় কী করতে হবে সেইগুলো লেখা আছে। এবং এইগুলো তোমাদেরকে ফিল আপ করে জমা করতে হবে, যেই ইমেলটা তোমাদের বলেছিলাম ওই ইমেলেই তোমাদের জমা করে দিতে হবে। যারা কলকাতা বিমানবন্দরে কিন্তু চাকরি করতে চাও, যেটা আমরা কলকাতার তরফ থেকে জানিয়ে দিয়েছি, চেন্নাই এবং অন্যান্য যে জায়গাগুলো ছিল জানিয়ে দিয়েছি, এছাড়াও আদার্স ইনফরমেশান তোমরা যদি ডাউনলোড এবং এইগুলো যদি পড়তে চাও, অবশ্যই আবেদন করার আগে সমস্ত তথ্য যাচাই ভেরিফিকেশান করেই কিন্তু আবেদন করবে। কারণ তখন আমি থাকবো না, তোমরা যখন আবেদন করবে তোমাদেরকেই করতে হবে, অবশ্যই ভেরিফিকেশান করে নেবে সমস্ত ইনফরমেশান। আর ভিডিও যদি তোমাদের
কিছুটা দেখে হেল্প হয়ে থাকে। অবশ্যই লাইক শেয়ার করতে পারো এবং কমেন্টে জানাতে পারো তোমরা কি দমদম বিমানবন্দরে গ্রুপ ডি বা গ্রুপ সি এই ধরনের কোনো চাকরির আপডেট পেতে চাও, বা ইন্ডিয়ান এয়ারফোর্সের র্যালিতে কি তোমরা আবেদন করতে চাও, কবে থেকে ওয়েস্ট বেঙ্গলে ইন্ডিয়ান আর্মির র্যালি, এয়ারফোর্স র্যালি, নেভি র্যালি এইগুলো হতে চাও। তোমাদের যদি ইন্টারেস্টিং কোনো যদি ইনফরমেশান জানার থাকে কমেন্ট করো কমেন্ট সেকশানে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সঙ্গে থাকুন। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম। গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস, সমস্ত চাকরি প্রার্থীদের জন্য আমরা নিয়ে চলে এসেছি নতুন একটি আপডেট, যেখানে রাজ্য সরকারের মাদ্রাসায় প্রধান শিক্ষক শিক্ষিকা পদে নিয়োগ করে নেওয়া হবে 216 জনকে। আমরা জানাবো এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য। ভিডিও শুরু করার পূর্বে করবো একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেল থেকে নিয়মিত সরকারি চাকরির আপডেট সবার প্রথম পেতে চান তাহলে কি করছেন, ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল, যেখানে ভারতবর্ষের সমস্ত চাকরির আপডেট কিন্তু আমাদের চ্যানেল থেকেই পাওয়া যায়। আজকে তেমনটাই পশ্চিমবঙ্গ মাদ্রাজ সার্ভিস কমিশনের মাধ্যমে প্রধান শিক্ষক ও শিক্ষিকা পদে 216 জনকে নিয়োগ করা হবে তার একটি আপডেট বা বিজ্ঞপ্তি নিয়ে আমরা চলে এসেছি। বয়স হতে হবে 1 জানুয়ারি 2020 তারিখ, নিয়ম অনুসারে উচ্চ বয়স সীমা 55 বছরের মধ্যে হতে হবে, এবং শিক্ষাগত যোগ্যতার যদি আমরা কথা বলে থাকি পশ্চিমবঙ্গ জুড়ে মাদ্রাসার প্রধান শিক্ষক ও শিক্ষিকার জন্য ইউজিসির বিদ্যালয় থেকে নম্বরতম যে 40% নাম্বার পেয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পেতে হবে, এবং এখানে অবশ্যই বিএড ও পিজিবি উর্দু ভাষায় পড়া ও বলার কাজ চালানোর মতো অভিজ্ঞতা থাকতে হবে। প্রধান শিক্ষক ও শিক্ষিকা জুনিয়র মাদ্রাসার ক্ষেত্রে এখানে কি বলা হয়েছে, ইউজিসি স্বীকৃত 40% নাম্বার পেতে হবে এবং গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে, এবং মাদ্রাসায় 45% নাম্বার থাকতে হবে যে ডিগ্রিটার কথা বলা হচ্ছে, এবং কাজের অভিজ্ঞতা থাকতে হবে 5 বছরের, এবং মাস্টার ডিগ্রি উর্দু ভাষায় পড়ানোর জন্য 10 বছরের অবশ্যই জ্ঞান থাকতে হবে, এবং অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা হলেই আবেদন করতে পারবেন এই পদের জন্য। 30 সেপ্টেম্বর হচ্ছে লাস্ট ডেট, আপনারা অনলাইনে এবং মোবাইলের মাধ্যমে আবেদন করতে পারবেন। আমরা ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিংক প্রোভাইড করে দেব, যেটা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট sumanjob.in এ এসেও আপনারা চেক করে নিতে পারেন নিয়মিত সরকারি চাকরির আপডেট। যেমন আপনারা যদি হোম বাটনে ক্লিক করেন, আপনারা যদি ডেস্কটপ থেকে খোলেন, তাহলে দেখতে পাবেন এখানে নানান রকম সরকারি চাকরির আপডেট আছে। যেমনটা রাজ্যের মাদ্রাসায় প্রধান শিক্ষক শিক্ষিকা এখানে ক্লিক করবেন এবং নিচের দিকে স্ক্রল করে নামবেন, এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিংক এখানে দুটো দেয়া রয়েছে, এবং বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন লিংক একটা আছে। আপনারা বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন লিংকটা আগে পড়ে নেবেন, কারণ এখানে সমস্তটাই ইংলিশে দেয়া রয়েছে, আমরা আপনাদের সহজে বাংলাতে বলে দিয়েছি, এবং এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সমস্ত ডিটেলসেই দেওয়া রয়েছে, কত পার্সেন্ট নাম্বার থাকতে হবে এবং আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস নিতে হবে আপনাদের সাবমিট করতে হবে। এছাড়াও এখানে আপনাদের জন্য আরো কিছু তথ্য আছে, যেগুলো আপনারা অবশ্যই এই ভিডিওর নিচে ডেসক্রিপশনের লিংক থেকে পিডিএফটা ডাউনলোড করে সমস্ত তথ্য যাচাই করুন, তারপরেই আবেদন করুন। আর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে গেলে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট যেতে হবে wbmsc.com, এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। আপনারা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে কোন পদের ক্ষেত্রে আবেদন করবেন সেগুলো এখানে দেয়া রয়েছে। আপনারা এখানে সাধারণত 3টি আলাদা আলাদা ক্যাটাগরিতে নিয়োগ করা হবে, এই 3টি আলাদা আলাদা ক্যাটাগরির জন্য কিন্তু আপনাদেরকে এইখানে আবেদন করতে হবে। আশা করছি ভিডিওটা আপনাদের কিছুটা হলেও হেল্প হয়েছে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর রাজ্য সরকারের যদি স্কুলের কোনো যদি বিজ্ঞপ্তি আপকামিং যদি কোনো নোটিফিকেশান আসতে পারে, তার উপরে আপনারা যদি কোনো ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন কমেন্ট সেকশানে। আমরা চেষ্টা করব নেক্সট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সমস্ত চাকরি প্রার্থীদের। ভিডিও দেখা হয়ে গেলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, এবং অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন।
আরো বড় হওয়ার জন্য। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম। সমস্ত চাকরি প্রার্থীদের জন্য অষ্টম শ্রেণী পাস, এর থেকে কম যোগ্যতায় চাকরির আপডেট এর আগে আমরা দিইনি। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে আমরা আজকে নিয়ে চলে এসেছি অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় নতুন একটি বিজ্ঞপ্তি। এই ভিডিওতে থাকবে সম্পূর্ণ আলোচনা। আলোচনা শুরু করার পূর্বে করব একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেল থেকে নিয়মিত সরকারি চাকরির আপডেট সবার প্রথম পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এখানে অফলাইন হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। কোন কোন পদে এখানে আবেদন করতে পারবেন দেখে নিন। লোয়ার ডিভিশন ক্লার্ক, এলডিসি এবং ক্লার্ক পদে আবেদন করতে পারবেন, এবং এখানে এছাড়াও নাইট গার্ড পদে আবেদন করা যাবে। সমস্ত চাকরি প্রার্থীদের জন্য কিন্তু অফলাইন ফর্মটা কিন্তু অবশ্যই ডাউনলোড করে নিতে হবে। কিভাবে সেটাও কিন্তু আমরা দেখিয়ে দেব স্টেপ বাই স্টেপ। এখানে কি পদের জন্য আবেদন করছেন, নেম অফ দ্য পোস্ট, এখানে আপনাদের লিখতে হবে কোন পদের জন্য আবেদন করছেন, আর নাম আপনার ক্যাপিটাল লেটার, বাবার নাম, আপনি পুরুষ কিনা মহিলা কিনা সেইটা আপনার দিতে হবে, ডেট অফ বার্থ, এইগুলো ইনফরমেশন, সাধারণত ইনফরমেশন দেয়া রয়েছে, এইগুলো আশা করছি আপনারা ফিল আপ করতে পারবেন। আমরা চলে আসি মেন বিজ্ঞপ্তি, যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর হুগলি জেলার তরফ থেকে চাকরির আপডেটটি প্রকাশিত হয়েছে। যারা আমাদের কমেন্ট করে জানায় যে স্যার হুগলি জেলার যদি কোনো চাকরির আপডেট থাকে অবশ্যই জানাবেন, তাদের কথা মাথায় রেখে অবশ্যই কমেন্ট সেকশনে আমরা কমেন্টগুলো পড়ে আজকে হুগলি জেলার চাকরির খবর নিয়ে চলে এসেছি। আপনার জেলার নাম কমেন্ট করে জানান, অবশ্যই আপনার জেলার চাকরির খবরও নিয়ে চলে আসবো প্রতিদিনই। এখানে রিক্রুটমেন্ট বা মেমো নাম্বার যেটা দেয়া রয়েছে আপনারা অন স্ক্রিন দেখে নিতেই পারছেন, 14/9/2020 এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত পেয়েছে। রিক্রুটমেন্ট নোটিফিকেশন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানিয়ে রাখি। এখানে যে ক্লার্ক পদে নিয়োগ করা হবে, 40-এর মধ্যে বয়স হতে হবে এবং 14,700 টাকা প্রতি মাসে কিন্তু এখানে বেতন দেয়া হবে। হায়ার সেকেন্ডারি পাস হতে হবে যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন। এলডিসি বা লোয়ার ডিভিশন ক্লার্ক পদে যারা আবেদন করবেন, 40-এর মধ্যে বয়স হতে হবে, 11,880 টাকা প্রতি মাসে বেতন বা স্যালারি দেয়া হবে। মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন। এখানে আপনাদের নেক্সট যে পদটি রাখা হয়েছে, অডলাইন্স পদে নিয়োগ করে নেওয়া হবে, যেখানে আপনাদের বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে এবং 7,000 টাকা প্রতি মাসে বেতন দেয়া হবে। অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন। নাইট গার্ড মেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন, 7,000 টাকা বেতন দেয়া হবে, 21 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে, ক্লাস অষ্টম শ্রেণী পাস করলেই আবেদন করতে পারবেন। এখানে সমস্ত প্রার্থীদেরকে জানানো হচ্ছে www.hugli.gov.in অফিসিয়ালি নোটিফিকেশনটি আপনারা যাচাই করে অবশ্য আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য আপনাদেরকে জানানো হচ্ছে 21/9/2020 থেকে আবেদন শুরু হয়েছে, 1/10/2020 পর্যন্ত আপনাদেরকে জানানো হবে। এবং অ্যাডমিট কার্ডের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে যেতে হবে, অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আপনাদের অ্যাডমিট কার্ডের এই তারিখের মধ্যে। এছাড়াও আবেদনকারীদেরকে জানানো হচ্ছে সমস্ত চাকরি প্রার্থীদের জন্য যারা এখানে আবেদন করবেন অবশ্যই তাদেরকে নিয়োগ করা হবে ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ারে। আবেদনকারীরা অবশ্যই আবেদন করুন, কারণ এখানে হয়তো বেশি খুব বেশি পোস্ট নেই, কিন্তু চাকরি করার মতো এখন খুব বাজার কিন্তু খুবই খারাপ, এবং সেই কারণের জন্য কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে থাকুন, কারণ এই কম পোস্টের চাকরি আপনারা হয়তো একদিন না একদিন পেয়ে যাবেন। এখানে আবেদন করতে পারবেন, লাস্ট যে তারিখ দেওয়া হয়েছে 1/10/2020 বিকেল 5:30 PM এর মধ্যে আবেদনকারীদেরকে লাস্ট ডেটের মধ্যেই কিন্তু জমা করতে হবে, এবং সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে এই ঠিকানায় আপনাদেরকে জমা করতে হবে। আপনারা যদি মনে করেন সরাসরি গিয়ে জমা করে আসতে পারেন, ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসে আপনাদেরকে যেতে হবে, অথবা আপনারা সরাসরি স্পিড পোস্টের মাধ্যমেও কিন্তু এখানে
আবেদন করে জমা করতে পারেন। এখানে সমস্ত ইনস্ট্রাকশন এবং ইনফরমেশন যেগুলো বলে থাকুন না কেন সেইগুলো দেয়া রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। এই ফর্মটা আপনাদের জন্য আমরা ভিডিও নিচে ডেসক্রিপশনের লিংকে প্রোভাইড করে দেব, আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এছাড়াও আপনারা কি জানেন এখন থেকে adda247.com বা স্টোরে আপনারা পেতে পারেন আকর্ষণীয় ডিসকাউন্ট, যেটা এখন আপনারা যদি আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি বা আইসিডিএস এর মতো যদি বড় বড় যে কোনো একটি চাকরির জন্য আপনারা যদি প্রস্তুতি নিতে চান, তাহলে আমাদের প্রোমো কোড যেটা ভিডিও চলাকালীন দেখতে পাচ্ছেন AA4568, এই প্রোমো কোড দিয়েও কিন্তু আপনারা পারচেস করে নিতে পারেন। adda247.com এ এখন থেকে যে 1599 টাকা, হয়তো এখন যে বর্তমান দাম আছে, আমাদের এই প্রোমো কোডটা ভিউ অফার্সে ক্লিক করে দেখিয়ে দেব, কারণ এখন আপনারা এই প্রোমো কোডে এতটা আপনাদের দিতে হবে না টাকা, কারণ আমাদের জন্য আপনাদের কথা মাথায় রেখে শুধুমাত্র প্রোমো কোড দিয়ে অ্যাপ্লাই করলেই কমে যাবে এই কোর্সের দাম, কারণ এই কোর্সটা আপনারা কিনে নিতে পারবেন শুধুমাত্র 687 টাকা এবং 88 টাকা দিয়েও কিনতে পারবেন, 57 পয়সা মানে 1 টাকার কাছাকাছি হয়ে যাচ্ছে। জাস্ট এখানে বাই নাওতে ক্লিক করলেই আপনারা সঙ্গে সঙ্গে আপনারা কিনে নিতে পারবেন। আপনার নাম এবং ফোন নাম্বার দিয়ে নেবেন, ফোন নাম্বার দেওয়ার পরেই আপনাদের নেট ব্যাংকিং বা ডেবিট কার্ড বা ইউপিআই যে কোনো আপনার যদি কোনো যদি কিছু থাকে তাহলে অনলাইনের মতো ট্রানজ্যাকশন করার মতো তাহলে আপনারা পেতে পারেন বিশেষ সুবিধা। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে নিয়মিত দর্শক হয়ে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং শেয়ার করুন। আর হুগলি জেলার সমস্ত চাকরি প্রার্থীদের জানিয়ে দিলাম চাকরির খবর, আপনাদের রিকোয়েস্টের জন্য ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না। অন্য জেলার চাকরির যদি আপডেট পেতে চান অবশ্যই চাকরির জন্য কমেন্ট করে জানান যে আপনার জেলার নাম কি। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে নতুন একটি চাকরির আপডেট নিয়ে আমরা চলে এসেছি। যারা এয়ার ইন্ডিয়াতে নিয়মিত চাকরি করতে চায়, কলকাতা এয়ারপোর্ট থেকে শুরু করে মুম্বাই, দিল্লি, চেন্নাই, সমস্ত চাকরির আপডেট আমাদের ইউটিউব চ্যানেলে সবার প্রথম আপডেট করে দেওয়া হয়। ভিডিওতে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন, কারণ এই ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে। শুধুমাত্র ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করে নেওয়া হবে এয়ার ইন্ডিয়াতে। আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল, যেখানে নিয়মিত এয়ার ইন্ডিয়া থেকে শুরু করে সমস্ত চাকরির আপডেট অবশ্যই আমরা দিয়ে থাকি। এখানে প্রথমত জানিয়ে রাখি, মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন। এখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট আবেদন করা যাবে। এছাড়াও এখানে আপনাদের জন্য যে সুযোগ সুবিধাগুলো আছে, কলকাতা বিমানবন্দরে যে চাকরির খবর আছে তাদেরকে জানিয়ে রাখি। সেই ক্ষেত্রে এখানে কলকাতা প্যারামেডিকেল এজেন্ট পদে নিয়োগ করে নেওয়া হবে এবং বেতনটাও কিন্তু ভালো দেওয়া হচ্ছে, 21,300 টাকা কিন্তু বেতন দেওয়া হবে। এবং চেন্নাইও নিয়োগ করা হবে প্যারামেডিকেল এজেন্ট পদের জন্য, যেখানে কেবিন সার্ভিস এজেন্ট পদেই নিয়োগ করে নেওয়া হবে, 21,300 টাকা হচ্ছে মাসিক বেতন দেওয়া হবে। এছাড়াও এখানে দুটো জায়গায় আরও নিয়োগ করে নেওয়া হবে, আপনারা যদি আবেদন করতে চান কলকাতা ছাড়াও অন্যান্য জায়গায় তাহলে কিন্তু অবশ্যই আবেদন করতে পারেন, আপনাদেরকে জানানো হচ্ছে। এখানে লাস্ট যেটা আছে, জগদলপুরে যেটা কাস্টমার এজেন্ট পদে নিয়োগ করে নেওয়া হবে, সেখানে 16,530 টাকা হচ্ছে মাসিক বেতন দেওয়া হবে। এখানে সমস্ত ক্যান্ডিডেট কিন্তুই আবেদন করতে পারবে, শুধুমাত্র যোগ্যতা থাকতে হবে 10+2+3। এখানে কোয়ালিফিকেশন যেটা বলা হয়েছে 10+2+3, কী ব্যাপার আমরা ভেঙে ভেঙে বলি, এখানে গ্র্যাজুয়েশন হতে হবে অবশ্যই, কারণ এখানে গ্র্যাজুয়েশন যদি না থাকে সেই ক্ষেত্রে অবশ্যই নার্সিং ডিপ্লোমা থাকতে হবে, বিএসসি বা জিএনএম অথবা এখানে যদি থাকে তারা আবেদন করতে পারবে। বয়সের জন্য এসসি এসটি ওবিসি ছাড় পেয়ে যাবেন, বয়সের জন্য চিন্তা করার কোনো কথাই নেই। এবং এখানে আপনাদেরকে জানানো হচ্ছে আলাদা যেটা
কাস্টমার এজেন্ট পদে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন হতে হবে 10+2+3 প্যাটার্নে আপনাদেরকে পাস করা থাকতে হবে এবং কম্পিউটার অপারেটিং এর আপনার কাজ জানা থাকতে হবে এবং এছাড়াও আপনাদেরকে ডিপ্লোমা থাকতে হবে যে কোনো জায়গা থেকে IATA অথবা UFTAA থেকে এছাড়াও অন্যান্য জায়গা থেকে থাকলেও আপনারা আবেদন করতে পারবেন। এখানে এজ লিমিটের উপরে ইনফরমেশন দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন এবং সিলেকশন প্রসেস যেটা বলা রয়েছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আপনাদেরকে এই যে ইমেলটা দেখতে পাচ্ছেন এই ইমেলে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে 2/10/2020-এর মধ্যে আপনাদের যাবতীয় ডকুমেন্ট স্ক্যান করে এবং ইন্টারভিউ যে ডেট সেটা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু জানিয়ে দেওয়া হবে। আবেদন করতে গেলে আপনাদেরকে প্রথমত hrhz.aisl@airindia.in এই হচ্ছে জিমেল আইডি, তোমরা এই জিমেলে 2/10/2020-এর আগে তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে সমস্ত ডকুমেন্টস এবং এখানে আপনাদেরকে রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি যেটা 3 মাসের পুরনো হলে চলবে না সেই ছবি তোমাদেরকে পাঠাতে হবে এবং আরও ইনফরমেশান দেওয়া রয়েছে 3, 4, 11, 12, 13, 14 এবং 16 নাম্বারের যে দাগগুলো আছে এখানে তোমাদেরকে সেলফ অ্যাটেস্টেড করতে হবে ভেরিফিকেশান করার জন্য। এটা হচ্ছে চুক্তিভিত্তিতে নিয়োগ, কিন্তু চাকরিটা কিন্তু খারাপ না। আর এয়ার ইন্ডিয়ার সার্ভিস বুঝতেই পারছো, তোমরা যদি একবার ঢুকে যাও তাহলে যদি কোনো কারণে পার্মানেন্ট হয়ে যাও তাহলে কিন্তু মাসিক বেতন এখানে সব থেকে লোয়েস্ট যেটা তোমরা এই মুহূর্তে দেখলে, আর এর টপ লেভেলে তোমরা যদি কোনো দিন পৌঁছতে পারো তাহলে তোমাদের কোনো দিন আশা করছি টাকার সমস্যা বা তোমাদের কোনো দিন অর্থের অভাব হবে না। এয়ার ইন্ডিয়ার যে অফলাইন ফর্মটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম। অ্যাপ্লিকেশান ফর্মটা ভিডিওর নিচে ডেসক্রিপশানে আমরা দিয়ে দেব এবং এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজ, কালার ছবি এবং এখানে সম্পূর্ণ এয়ার ইন্ডিয়ার যে ঠিকানা কোথায় কী করতে হবে সেইগুলো লেখা আছে এবং এইগুলো তোমাদেরকে ফিল আপ করে জমা করতে হবে। যেই ইমেলটা তোমাদের বলেছিলাম ওই ইমেলেই তোমাদের জমা করে দিতে হবে। যারা কলকাতা বিমানবন্দরে কিন্তু চাকরি করতে চাও, যেটা আমরা কলকাতার তরফ থেকে জানিয়ে দিয়েছি, চেন্নাই এবং অন্যান্য যে জায়গাগুলো ছিল জানিয়ে দিয়েছি, এছাড়াও আদার্স ইনফরমেশান তোমরা যদি ডাউনলোড এবং এইগুলো যদি পড়তে চাও অবশ্যই আবেদন করার আগে সমস্ত তথ্য যাচাই ভেরিফিকেশান করেই কিন্তু আবেদন করবে, কারণ তখন আমি থাকবো না, তোমরা যখন আবেদন করবে তোমাদেরকেই করতে হবে। অবশ্যই ভেরিফিকেশান করে নেবে সমস্ত ইনফরমেশান। আর ভিডিও যদি তোমাদের কিছুটা দেখে হেল্প হয়ে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে পারো এবং কমেন্টে জানাতে পারো তোমরা কি দমদম বিমানবন্দরে গ্রুপ ডি বা গ্রুপ সি এই ধরনের কোনো চাকরির আপডেট পেতে চাও বা ইন্ডিয়ান এয়ারফোর্সের র্যালিতে কি তোমরা আবেদন করতে চাও, কবে থেকে ওয়েস্ট বেঙ্গলে ইন্ডিয়ান আর্মির র্যালি, এয়ারফোর্স র্যালি, নেভি র্যালি এইগুলো হতে চাও, তোমাদের যদি ইন্টারেস্টিং কোনো যদি ইনফরমেশান জানার থাকে কমেন্ট করো কমেন্ট সেকশানে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম।